শুভ দুপুর বন্ধুরা, ওম শান্তি। আজ পুকুর থেকে স্নান করে এলাম এই মাত্র, আর ছোট্ট একটি ব্লগ আবার শেয়ার করব আপনাদের সাথে। আজ ছাদ থেকে শুরু করছি মামা বাড়ির। দেখুন বকুল গাছে কত বকুলের কড়ি আর ফুল ফুটেছে। চল নিচে যাই, আজ কি রান্না হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, চতুর্দিকে গাছে ভরপুর, মনোরম ছায়া, সারাদিন ঝিরঝির করে বাতাস বইছে। আজ রান্না হয়েছে কচুর ঘণ্ট, এটা তেল পটল নারকেলের দুধ দিয়ে, আর কাঁঠালের এঁচোর, গাছেরই কাঁঠালের এঁচোর। দেখুন বন্ধুরা, পেঁপেও পেকে গেছে, মামা পেঁপে আর একটা পেঁপে পেরেছে, সেই পেঁপেটা এখন কাটা হবে, কাঁচা পাকা পেঁপে। আপনাদের কার কার কাঁচা পাকা পেঁপে খেতে ভালো লাগে শক্ত, নিচে কমেন্ট করে বলবেন। উনুনে এখন ভাত বসানো হবে, একদম টাটকা গাছের পাকা পেঁপে দেশি। উনুনে ভাত বসানো হয়েছে, বড়টা 500 কত, কাঠের জালের রান্না। আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ওম শান্তি বন্ধুরা, আজ তবে এইটুকুই।